নির্বাচনের পর হঠাৎ সরকারের সঙ্গে সম্পর্ক না নিয়ে দৌড়ঝাঁপ মার্কিন রাষ্ট্রদূতের। ব্যবসায়িক ক্ষতি চায় না যুক্তরাষ্ট্র, ফের সহিংসতার নিন্দা মুখপাত্রের। বিজনেস ডিপ্লোম্যাসির সুফল শুধু ব্যবসা নয়, নির্বাচনের পর সরকারের পাশে শক্তিধর রাষ্ট্র। চট্টগ্রাম বন্দরে চীন রাশিয়ার পর জাপান সিঙ্গাপুর সৌদির বড় বিনিয়োগ। চালের বাজারে উত্তাপ, বস্তা প্রতি 400 টাকা বাড়িয়ে চাপের মুখে কমানো হলো মাত্র 50 টাকা। কর্পোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেটকে দোষে পাইকাররা, ফের বেড়েছে গরু মাংসের দাম। 100 দিনের এজেন্ডা নতুন বন ও পরিবেশ মন্ত্রীর, প্লাস্টিক ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনাই টার্গেট, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা। এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, প্রচণ্ড ঠান্ডায় নির্ঘুম রাত কাটে ছিন্নমূল মানুষের, অবর্ণনীয় দুর্ভোগ, মাসভর থাকবে প্রকোপ।